বলিউডের চিরকুমার হিসেবে পরিচিত সালমান খান বয়স ৫০ পেরিয়ে গেলেও এখনো বিয়ের পিঁড়িতে বসা হয়নি তার। সামনে যে বসবেন তেমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না, তবে নিজেকে সবসময় ভার্জিন বলে দাবি করেন এই অভিনেতা। এবার সেই দাবির ভিত নাড়িয়ে দিল সালমানের ভাইয়ের এক উত্তর। গত রবিবার সালমান, আরবাজ এবং সোহেল খানকে নিয়ে জমে উঠেছিল কফি উইথ করণ সিজন ৫ এর ১০০তম এপিসোড। সেখানে র্যাপিড ফায়ার রাউন্ডে সালমানকে নিয়ে করণের প্রশ্নের জবাব দিতে গিয়ে আরবাজ বলেন, এক মাস সেক্স না করে থাকার চ্যালেঞ্জ সালমান নিতেই পারবে না। আরবাজের এই উত্তরে হতভম্ব সালমান খান সাফাই দেওয়ার চেষ্টা করলেও তার পাত্তা পায়নি, বরং তাকে নিয়ে জোর গসিপ শুরু হয়ে যায় বি টাউনে। এর আগেও এই শোতে এসেছেন সালমান, তখন জানিয়েছিলেন তিনি ভার্জিন। এবারও র্যাপিড ফায়ার রাউন্ডে সেই প্রশ্ন আবারও সালমানকে করেন করণ। উত্তরে সালমান বলেন, এখনো কিছুই বদলায়নি, আমি এখনো ভার্জিন। এরপরে একটু থেমে বলেন, ঠিক তোমার মতো করণ। যদিও আরবাজের উত্তরের পর সালমানের স্বীকারোক্তি কোনো কাজেই আসেনি। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।